ওয়াগনার, এটার মডেল 2010, রেজিস্ট্রেশন 2010, অল অপশন অটো, শুধু গিয়ার টার্মিনাল, সিস্টেমটা সিএনজি করা আছে ফার্স্ট পার্টি নামে, এপাশে আলহামদুলিল্লাহ ভালো আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। দেখেন কোথাও কোন ধরনের হিটিং ইস্যু নাই, প্রত্যেক শোটা দেখেন অনেক চমৎকার কিন্তু একটা লুক আছে গাড়িটাতে। এটার মডেল 2012, রেজিস্ট্রেশন 2012, অল অপশন অটো, 1300 সিসি, ভিভিটিআই ইঞ্জিন, একদম ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি নামে। দেখেন চমৎকার একটি কালার গাড়িটা, দেখেন লাইটগুলো কিন্তু অনেক চমৎকার আছে। ওয়ালাইকুম রহমতুল্লাহ, বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি। দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনরা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। বন্ধুরা, সবার আগে যে কথাটা বলি নামাজের কথা, অবশ্যই ফার্স্ট টাইম নামাজ জামাতের সাথে আদায় করে নেবেন বন্ধুরা। আর এখন যে গাড়িগুলো দেখাবো, এখন এই ভিডিওতে মোট 4টি গাড়ি থাকবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওতে 2টা অ্যাভেঞ্জার থাকবে, একটা প্রোবক্স থাকবে, একটা সুজুকি ওয়াগনার থাকবে। আমি প্রোবক্স দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। এটার মডেল 2004, রেজিস্ট্রেশন 2009, অল অপশন অটো, 1300 সিসি, একদম ফ্রেশ কন্ডিশনের, কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নাই। দেখেন লাইটগুলো একদম ফ্রেশ আছে, দেখেন নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করবে। বন্ধুরা, এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখাই দিই। অবশ্যই দেখেন ইঞ্জিনটা মাশাআল্লাহ একদম ফ্রেশ, কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নেই। আপনার ড্রাই ব্যাটারি লাগানো আছে গাড়িতে, দেখেন সাইডগুলো, চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। যারা ভাড়া চালাতে চাচ্ছেন বা আপনার ফ্যামিলি ইউজের জন্য নিতে চান, তারা কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন। দেখেন ইন্টেরিয়ারটা মাশাআল্লাহ একদম ফ্রেশ, 2004-এর মডেল। একদম ফ্রেশ কন্ডিশন আছে। ওকে, একদম ফ্রেশ কন্ডিশন, প্রত্যেকটা গ্লাস কিন্তু বন্ধুরা অরিজিনাল আছে। এই গ্লাসটি একটু এখানে ফাটা আছে, তারপরে চলবে ইনশাল্লাহ। এখানে একটু চোখের মতো একটু ফাটা আছে বন্ধুরা। এই গাড়িটির মডেল 2004, রেজিস্ট্রেশন 2009, অল অপশন অটো, 1300 সিসি, ভিভিটিআই ইঞ্জিন, একদম ফ্রেশ কন্ডিশন আছে। এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস 6,55,000 টাকা, 6,55,000 টাকা। এরপরে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি, এটা টয়োটা অ্যাভেঞ্জার। টয়োটা অ্যাভেঞ্জার দেখেন, গাড়ি দেখাতে দেখাতে রাস্তায় চলে আসছি, একদম ফ্রেশ কন্ডিশন আছে। ইঞ্জিন সাইডটা দেখাবো, দেখি দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ, 1500 সিসি ইঞ্জিন, একদম ফ্রেশ কন্ডিশন আছে। ওকে, প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল হয়। দেখেন ইন্টেরিয়ালটা বেজ ইন্টেরিয়ার, টিভি ব্যাক ক্যামেরা এগুলো কিন্তু লাগানো আছে গাড়িতে। ডুয়েল এসি সেভেন সিটার, পিছনে স্পেলারটাও কিন্তু ব্যবহার আছে গাড়িটাতে। দেখেন সিস্টেমটা সিএনজি করা আছে, দেখেন ইন্টেরিয়ালটা একদম ফ্রেশ আছে। এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস 12,55,000 টাকা, 12,55,000 টাকা। ওকে, এরপরে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি, সুজুকি ওয়াগনার, এটার মডেল 2010, রেজিস্ট্রেশন 2010, অল অপশন অটো, শুধু গিয়ার টার্মিনাল, সিস্টেমটা সিএনজি করা আছে ফার্স্ট পার্টি নামে, এপাশে আলহামদুলিল্লাহ ভালো আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। দেখেন কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নাই, প্রত্যেক শোটা দেখেন অনেক চমৎকার কিন্তু একটা লুক আছে গাড়িটাতে। ইঞ্জিন সাইডটা যদি দেখাই দিই গাড়িটার, দেখেন ইঞ্জিন সাইডটা, এগুলো কিন্তু এখন কিন্তু কালার করা হয় না, অরিজিনাল যে কালারটা থাকে সেইগুলোই কিন্তু এখনো আছে। আচ্ছা, এসি টেসি প্রত্যেকটা জিনিস কিন্তু ওকে আছে। দেখেন সাইডগুলো, আপনার টিভি লাগানো আছে, টিভি ব্যাক ক্যামেরা একদম ফ্রেশ কন্ডিশন। এর সিএনজি করা আছে 6 লিটারের। ওকে, মনে হবে এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস 4,95,000 টাকা, 4,95,000 টাকা। এরপরে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি, টয়োটা অ্যাভেঞ্জার, এটার মডেল 2012, রেজিস্ট্রেশন 2012, অল অপশন অটো, 1300 সিসি, ভিভিটিআই ইঞ্জিন, একদম ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি নামে। দেখেন চমৎকার একটি কালার গাড়িটা, দেখেন লাইটগুলো কিন্তু অনেক চমৎকার আছে, অনেক সুন্দর।
আপনি 1350 গাড়ি নাম্বারটা দেখেন ইন্টিরিয়ালটা একদম ফ্রেশ প্রত্যেকটা জিনিস তো একদম অরিজিনাল আছে আচ্ছা এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই অকটেন ড্রাইভের গাড়ি ইন্টিরিয়ালটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বেজ ইন্টিরিয়ার বেজ ইন্টিরিয়ার ডুয়েল এসি ডুয়েল এসি 7 সিটার একদম ফ্রেশ কন্ডিশন অ্যাভেঞ্জার জি এডিশন আচ্ছা দেখেন ইন্টিরিয়ালটা একদম ফ্রেশ অনেক সুন্দর দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে বন্ধুরা এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস 16,50,000 টাকা 16,50,000 টাকা তারপরে আসলে ইনশাল্লাহ সম্মান করা যাবে বন্ধুরা ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি আর যাবার আগে বলছি সবাই ভালো থাকবেন আল্লাহর জন্য সবাইকে ভালো রাখে সমস্ত মাখলুককে ভালো রাখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু